হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আমি আজকে টোটাল 5টা টেট করব, কম্পাউন্ডিং করার চেষ্টা করব, তো দেখি আসলে কী রেজাল্ট আসে। সো প্রথমে আমরা এসেছি হচ্ছে জিবিপি জেপিওয়াই ওটিসি মার্কেটে। সো দেখি আমরা আসলে কি বুঝতে পারি। সো এখান থেকে আমরা অ্যানালাইসিসটা প্রথমে করে নিব। তো আমি বলে নিতেছি, আপনি যদি ট্রেডিং করতে না পারেন বা যদি কিছু না জানেন তাহলে এখানে ট্রেড করতে আসবেন না, কারণ এখানে বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু লস করে ফেলতে পারেন। তো প্রথমে শিখতে হবে। আপনি চাইলে আমার কাছ থেকে কোর্স ভিডিও নিয়ে শিখতে পারেন, সেজন্য আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, টেলিগ্রামে আমার লিংক দেওয়া আছে। সো আমি এখানে একটা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিব। ওকে, অলরেডি আমি প্লেস করে দিয়েছি পুট ডিরেকশনের উপরে, কারণ এখানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড অ্যান্ড পাশাপাশি এখানে একটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়েছে। ওকে, সো অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হওয়ার কারণে আমি এখানে পুট ডিরেকশনের উপরে একটা ট্রেড কিন্তু নিয়ে নিয়েছি। ওকে, তো আমরা অপেক্ষা করি, দেখা যাক যে আসলে এই ট্রেডটার রেজাল্টটা কী আসে। আমি $2 ট্রেড প্লেস করছি, আমি $2 থেকে কম্পাউন্ডিংয়ে শুরু করব। তো আশা করি এই ট্রেডটা আমরা উইন করব। সো 30 সেকেন্ড আছে, তো আমি নেক্সট ট্রেডের জন্য প্রিপারেশন নিতেছি, অর্থাৎ আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড করার জন্য আমি অ্যামাউন্টটা বসাইতেছি। আমি টোটাল অ্যামাউন্ট বসাবো হচ্ছে 3.774। ওকে, 74 টোটাল কম্পাউন্ডিং করবো $2 থেকে। ওকে, সো ওয়েট করি 10 সেকেন্ড, তো আশা করি ট্রেডটা উইনই করবো। ওকে, 5 সেকেন্ড, 4, 3, 2 অ্যান্ড উইন। ওকে, সো আমরা ট্রেডটা কিন্তু উইন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি ভিডিও শেষের দিকে আমার ট্রেড হিস্টোরিগুলো দেখাবো যে আসলে আমি কয়টা ট্রেড প্লেস করতেছি এবং প্রতিটা ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওকে, আমরা ক্যান্ডেলস্টিকের মুভমেন্টটা প্রথমে দেখবো অ্যান্ড দেন ট্রেড প্লেস করব। ওকে, এগেন আমি প্লেস করছি পুট অপশন, কারণ এখানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের একটা আপনার সিগনাল দেখতে পাচ্ছি, কারণ এখানে পরে যে দুইটা ক্যান্ডেলস্টিক সেটা কিন্তু দুইটাই একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, আপনার সেলার ক্যান্ডেলস্টিক। সো আমি এখানে পুট ডাইরেকশনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। সো আশা করি এই ট্রেডটা আমরা উইন করব। ওকে, মার্কেট নিচের দিকে আসতেছে। ওকে ওকে ওকে, সো অলরেডি কিন্তু মার্কেটটা নিচের দিকে চলে আসছে, আশা করি ট্রেডটা উইন করব। ওকে, বায়ার প্রেশার দিতেছে, তো আমি আশা করি উইন করব, কারণ আমি এন্ট্রি পয়েন্টটা অনেক ভালো জায়গায় নিয়েছি। ওকে, সো আমি সেকেন্ড ট্রেডটাও কিন্তু উইন করলাম, তো আমি এবার থার্ড ট্রেডে আপনার ইনভেস্টমেন্ট করব হইতেছে $7। ওকে, $7 ট্রেড প্লেস করব। ওকে ওকে ওকে, আমি মুভমেন্টগুলো দেখবো আগে অ্যান্ড দেন ট্রেড প্লেস করবো। এখানে কিন্তু অনেক কিছু বিষয় আছে, এটা খুব বেশি সহজ কাজ না কিন্তু। ওকে, আপনি যদি কিছু না বুঝে এখানে কাজ করেন তাহলে কিন্তু লস করে ফেলবেন। ওকে, এই জন্য আপনাকে প্রথমে শিখতে হবে, আপনি শিখে তারপরে আপনি এখানে আসেন, তারপরে প্রফিট করতে পারবেন। ওকে, আমি একটা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি, যদিও আমার এন্ট্রি পয়েন্টটা একটু লেটে পড়ে গেছে, কারণ মার্কেটের মুভমেন্টটা অনেক স্লো আপনার হাইলি চলতেছে। তো আশা করি এটা আমি উইন করবো, কারণ এখানে একটা আপনার সেলার মোমেন্টাম চলতেছে, সো দেখি আসলে এটা একটা উইন করি কি না। এন্ট্রি পয়েন্টটা যদিও একটু লেট হয়ে গেছে, 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 2, 1। ওকে, এটা তো আমরা উইন করলাম, টোটাল 3টা ট্রেড, হ্যাঁ পরপর ট্রেড উইন করছি, 3টা ট্রেড আমি কম্পাউন্ডিং করছি। সো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। ওকে, তো আমরা নেক্সট ট্রেডে প্লেস করবো হইতেছে $15, না, $15 প্লেস করা যাবে না। আমি টোটাল আমি ক্যালকুলেশনটা করে নিতেছি $13 মতো, হ্যাঁ $13। ওকে, আমি এগেন পুট ডাইরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা সেলার কিন্তু এখানে অ্যাক্টিভ অ্যান্ড সেলার কিন্তু প্রেশার ক্রিয়েট করতেছে। তো আশা করি এটাটা আমরা উইন করব, তো দেখা যাক কী হয়। 20 সেকেন্ড, সো আশা করি উইন করব। ওকে, আমরা একটু দেখছি বিষয়টা। ওকে, এন্ট্রি পয়েন্টটা একটু মনে হইতেছে রং। ওকে, দেখি। ওকে, অলরেডি মার্কেট আমাদের হাতের বাইরে চলে গেছে অ্যান্ড আমরা লস করলাম এই ট্রেডটা। ওকে, আমি টোটাল 4টা ট্রেড প্লেস করছি, 1টা ট্রেড লস করছি, সো এটা আমার ক্যালকুলেশনে ভুল ছিল। ওকে, নো প্রবলেম, আমি এই ট্রেডটা অবশ্যই অবশ্যই উইন করব আশা করি। ওকে, মার্কেট একটু নিচে আসুক, তারপরে আমি কল ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করব, কারণ এখানে একটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়েছে কিন্তু। ওকে ওকে, আমি অলরেডি মার্কেট একটা লেভেল আসছে, আমি প্লেস করে দিয়েছি হায়ার অপশনের জন্য,
কল অপশনের জন্য। ওকে, সো আমার ট্রেড হিস্ট্রিটা দেখেন, এখান থেকে আমি টোটাল আজকে ট্রেড করছি আপনি 5 জানুয়ারি দেখতে পাচ্ছেন। সো আমি টোটাল আপনার আপনাদের সামনে করলাম হইতেছে 1, 2, 3, 4 ট্রেড, একটা লস করছি, 3টা উইন। অ্যান্ড আমি এর আগে একটা ট্রেড করছিলাম, সেটা আপনি দেখতে পাচ্ছেন, একটা বিগ অ্যামাউন্টের $72 উইন করছিলাম ওটাও। ওকে, সো এর আগের ভিডিওতে ওই ট্রেডটা আমি করছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাইছি। ওকে, সো আশা করি এটা তো আমি উইন করবই, কারণ এখানে আমার একটা কনফিডেন্স আছে যে এটা একটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়েছে। এখন মার্কেটটা রিভার্স করবে হচ্ছে আপের দিকে, সো এখান থেকে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন হওয়ার কারণে মার্কেটটা অবশ্যই আমাকে উইন দিয়েই যাবে। তো দেখেন অলরেডি কিন্তু আমি উইন করছি। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন কোনো হেল্প লাগলে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।